ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট থেকে খবর পেয়েছেন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তিশালী হয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রূপে বাংলার উপকূলের জেলাগুলিতে। তবে বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী কি জানানো হয়েছে, চিত্রাং দুর্বল হবে সুন্দরবনের কাছে এসে বাঁচবে বাংলা। তো ঘূর্ণিঝড় চিত্রাং সুন্দরবনের কাছে এসে প্রায় শক্তি খইয়ে একটি হালকা নিম্নচাপ হয়ে উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির পরেই দুর্বল হয়ে সমুদ্রে ফিরে যেতে পারে। তো এই নিয়ে কী আপডেট সম্পূর্ণ জানাবো আপনাদের, খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার কাছে রিকোয়েস্ট একটি চ্যানেলের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আপডেট পেতে। আবারও বাংলার রক্ষাকর্তা হয়ে দাঁড়াতে পারে সুন্দরবন, সামুদ্রিক ঘূর্ণিঝড়কে সাগরের বুকে ঠেকিয়ে রেখে তাকে দুর্বল করে দিয়ে বাংলাকে বাঁচিয়ে দিতে পারে সুন্দরবন। তবে ঝড়কে সাগরে ঠেকিয়ে দুর্বল করে দিলেও প্রবল বৃষ্টি আর জলোচ্ছ্বাসের হাত থেকে কিন্তু সুন্দরবনকে বাঁচাতে পারবে না বাংলা। নজরে চিত্রাং, আন্দামান সাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত গুটি গুটি পায়ে হাজির হয়েছে বঙ্গোপসাগরের বুকে, সেখানেই এদিন সেটি নিম্নচাপের রূপ নিয়েছে। এদিন থেকেই সে ধীর গতিতে এগোবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। আগামী 22 তারিখ অর্থাৎ শনিবার তা পূর্ব মধ্য ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের অতিগভীর নিম্নচাপের রূপ নেবে। 23 অক্টোবর রবিবার অর্থাৎ কালী পুজোর ঠিক আগের দিন এই নিম্নচাপ বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হবে। সোমবার অর্থাৎ কালী পুজোর দিন পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের অতিগভীর এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, নাম হবে চিত্রাং। দিল্লির মৌসুম ভবনের দাবি, চিত্রাং জন্ম নেওয়ার পরেই উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। 25 অক্টোবর মঙ্গলবার তা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে পৌঁছতে পারে, কিন্তু সেই দিন থেকেই তার শক্তি ক্ষয় হওয়ারও পালা শুরু হয়ে যাবে। কেননা সেই সময় সুন্দরবনের উপরে একটি উচ্চচাপ বলয় তৈরি হতে পারে, সেই উচ্চচাপ বলয়ের জেরেই হুট করে স্থলভূমিতে ঢুকতে পারবে না চিত্রাং, বরঞ্চ সাগরের বুকে দাঁড়িয়েই সে বৃষ্টি ঝরাবে। কার্যত এই উচ্চচাপ বলয় এবং উত্তর পশ্চিম হাওয়ার জেরে এই ঘূর্ণিঝড় আবারও বাঁক নিয়ে চলে যাবে বাংলাদেশের দিকে, যার ফলে দুর্যোগ থেকে রক্ষা পাবে বাংলা। পরবর্তীতে ওয়েদারের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।